দেখুন সকলেই জানেন কি সন্দেশখালীর মধ্যে হিন্দু মহাবনকে টার্গেট করে তাদের ধর্ষণ করা, তাদের ঘর জমিন ছিনে নেওয়া, তাদের বাড়ি থেকে তুলে নেওয়া, এরকম অনেকই ঘটনা সবারই সামনে এসছে। তারই প্রতিবাদ করে আমাদের হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার থেকে প্রতিটা নগরে আমরা এরকম থানায় ডেপুটেশন দিচ্ছি। কেন দিচ্ছি কি এই প্রশাসনই আমাদের গার্জিয়ান, এই প্রশাসনের উপর সবারই বিশ্বাস, এই প্রশাসনই ভরসা রেখে মানুষ সবাই বাড়িতে ঘুমোতে পারছে। কিন্তু এই যে প্রশাসন যদি আমার সাধারণ মানুষের যদি গচ্ছক হয়ে যায় তাহলে এই সাধারণ মানুষের গচ্ছাটা করবে কে? এই আবেদন নিয়ে আমরা প্রশাসনের কাছে এসছি আর তাদের কাছে আমরা আগ্রহ করতে এসছি। যদি এই আগ্রহটা আমাদের না শোনা হয় তাহলে আমরা বৃহত্তম প্রতিবাদে নামবো। আর এই জন্য আমাদের যা করতে হবে হিন্দু জাগরণ মঞ্চ তা সেটা আমরা রাস্তায় নেবে করবো। কিছু আশ্বাস পেয়েছি, ইনাদের কথাবার্তাটা খুবই ভালো ছিল, আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু ব্যাপারটা ইনি ক্লিয়ার বলেছেন কি খরদাইতে তো হচ্ছে না, তো আমি ওনাকে শুধু এটাই মনে করালাম স্যার খরদাইতে নিশ্চয়ই হচ্ছে না, কিন্তু সন্দেশখালীটা এখান থেকে বেশি দূরে না। আর আপনিও হয়তো এই অঞ্চলে কোনো জায়গা থাকেন, আমারও এই অঞ্চলে হয়তো কোনো জায়গা থাকি, ওখানে হচ্ছে কালকে এখানে হবে না, এটা কি আপনি কোনো দায়িত্ব নিয়ে বলতে পারবেন? তো আশ্বাসটা পাওয়াটা কোনো কথা না, এখানে কথা আছে কি এই যে মা বোনের সাথে যে ঘটনাটা হচ্ছে সেটা না হোক। আর যে সব থেকে বড় ঘটনাটা যেটা আমরা দেখতে পাচ্ছি কি যখন হিন্দু মা বোনদের উপর সাধারণ মানুষের উপর যখন অত্যাচার হচ্ছিল তখন পুলিশ কানে তেল দিয়ে ঘুমাচ্ছিল। যখনই এই টিএমসি নেতাদের, আমি নাম নিয়ে বলছি, এই টিএমসি নেতাদের যখনই সাধারণ মানুষ জুতো পেটা স্টার্ট করলো তখন প্রশাসনের ঘুম ভেঙেছে, তখন প্রশাসন মানুষের রক্ষা করছে না, তখন প্রশাসন গিয়ে ওই টিএমসি নেতা দলদাস হয়ে তাদের বাড়ি রক্ষা করছে, তাদের সেফটি দিচ্ছে, তাদের রক্ষার জন্য ওখানে সাধারণ মানুষকে অ্যারেস্ট করছে, ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করছে, মা বোনদেরকে অ্যারেস্ট করছে, মা বোনদের উপর গাড়ি তুলে দিচ্ছে, ওই মা বোনের ধর্ষণের জায়গা করেছে, তাদের প্রশাসনের ভিতরে তারা থাকছে ওখানে। আপনার নাম? আমার নাম রোহিত সাহু, হিন্দু জাগরণ মঞ্চ ব্যারাকপুর জেলার সংযোজক।